শিক্ষক হিসাবে কিন্তু উনি যেভাবে আমার মনে দাগ কেটেছেন, এখনো অবধি কেটে যাচ্ছেন প্রতি মুহূর্তে, এটা খুব বিরল। শিক্ষক হিসাবে কিন্তু উনি যেভাবে আমার মনে দাগ কেটেছেন, এখনো অবধি কেটে যাচ্ছেন প্রতি মুহূর্তে, এটা খুব বিরল। বনিক টুক হিজ লাস্ট ক্লাস এট NCM অন সানডে 26 December 2010। হি গেভ হিজ স্টুডেন্টস এ কপি অফ হিজ ওন পোয়েম। হি আর্জড দেম টু থিঙ্ক অ্যাবাউট ইট ইন ফিউচার। উই থিঙ্ক হিজ স্টুডেন্টস উইল কিন্ডল দ্য থিঙ্কিং প্রসেস দ্যাট বনিক হ্যাজ ইনিশিয়েটেড and march ahead with his ideas and philosophies. Bolo jodi pari ami hoho kore haste abar dukkho pele kannay bhaste bhebecho ki rag nei gorjone phete pori bhul kaj kore boshe lojjay mori mori jehetu manush ami tai ache obhiman kokhono ba hotashay bhenge pore khan khan devota noy to ami hingshay jole mori onushochonay bhabi bhul kore kiba kori বিস্ময়ে হতভাগ অজানা ঘটনা শুনে হৃদয়ে করুণা আছে ক্ষমা করি নিজ গুণে কখনো বা ভয় পাই একা ঘরে মাকে ডাকি বাইরে কোলা হলে আতঙ্কে জেগে থাকি কখনো বা খুশি হই দুঃখ পাওয়া শক্ত লোভ আছে অন্তরে আছে পাপি রক্ত ধন চাই মান চাই মনেতে ইচ্ছে ডানা মানুষের মনে মনে অনুভব শতখানা বলো যদি যেটা খুশি তখনই জাগাতে পারি Bonik breathed his last on 27th December 2010. With it, Nehru Children's Museum, Bengali Theatre and all his dear ones almost came to a sudden halt. Bonik was suffering from lung infection. His unfortunate absence left a permanent void in the creative world of Bengali theatre. Ramaprasad's last rites were performed at Kauratala Mahashashan in Kolkata. আমি কোনোদিন ভাবিনি যে আমার ছেলে এরকমভাবে আমাকে ছেড়ে চলে যাবে। আমার ভীষণ দুঃখের দিন। আমি কোনোদিন আর মনে হয় জীবনে শান্তি পাব না। একটা বড় প্রতিষ্ঠানের মতো ছিল, ওর লেখার বাদুড়ি খুব ভালো ছিল। আমি এর বেশি কিছু বলতে পারবো না। জানি কোন মঞ্চে এখনো জ্বলছে আলো, এখনো উঠছে সুর শব্দ, মিশুকে বাক্কালা, চকিত করতালির ঝড়। জানি না কোন পাণ্ডুলিপি আগলে রেখেছে আজও তোমার হাতের ছাপ, তোমার সৃষ্টির উত্তাপ। মনন জুড়িয়ে সেই রেশ উষ্ণ করেছে বার বার, কত সুখ দুঃখ অবকাশের বেলা শিখিয়েছে অনুক্ষণ সহজে অভ্যাসে স্বপ্নের রং খেলা। শিল্পের অন্তরে আসর পেতেছ কতবার, অনায়াসে খুঁজে দিলে সৃষ্টির স্বর্ণ দরবার। এখনো পিপাসিত মন খুঁজে ফেরে তোমার উৎসব, এখনই অন্ধকারে মুখ লুকালে মহান কুশীলব। আরো কত দৃশ্য ছিল যে বাকি, খুশি থেকো ভালো থেকো, আবার ফিরে এসো হাজার সৃষ্টি নিয়ে গুণী। ততদিন এভাবেই যত্নে থাকবে যেন শিল্পের চেতনায় চিরভাস্বর তুমি। Merchants always possesses lots of resources, and yes, Ramaprasad was really a merchant.
theater and art lovers will always cherish his incomparable resources.